তিপ্পান্ন কৈলাসহর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মবসুর আলীর সমর্থনে কৈলাসহর পুরাতন মোটরস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী বাজার সভা। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী মবসুর আলী, মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা, পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, নারী নেত্রী বিলকিস জাহান সহ অন্যান্যরা। সভায় পুরুষ ও মহিলা সহ সাধারণ অংশের নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প এবং পাঁচ বছর বাম বিধায়ক থাকাকালীন নিজের সৎসব প্রতিচ্ছবিকে পুঁজি করে তিপ্পান্ন কৈলাসহর বিধানসভা কেন্দ্রে ভোট যুদ্ধে অনেকটাই এগিয়ে শাসক বিজেপি দলের প্রার্থী মবসুর আলী। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপির ছোট বড় মাঝারি প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতেই সকল অংশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বিজিৎ সিনহাকে ঝাঁঝালো আক্রমণ করেন কংগ্রেস বিধায়কের। কুড়ি বছরের বিধায়ক থাকাকালীন সময়ে উন্নয়নমূলক কাজকর্মের সাথে বিজেপি প্রার্থী মবসুর আলীর পাঁচ বছরের বিধায়ক থাকাকালীন উন্নয়নমূলক কাজের সাথে তুলনা করে ভোটারদের ভোট প্রদানের আহ্বান রাখেন। নির্বাচনে ঘাঁটি যেমন গুরুত্বপূর্ণ, আপনি কাকে ভোটটা দিচ্ছেন, কাকে ভোট দিলে পরে আপনার আগামী দিনের জন্য কাজ হবে, তার সাথে কথাবার্তা, তার সাথে চলাফেরা, ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে কী ভূমিকা নিতে পারবে, বিগত সময় কী ভূমিকা নিয়েছে, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণের মধ্যে রেখে আগামী 16 তারিখ সকাল সকাল উৎসবের মাঝে গিয়ে আপনার পোলিং স্টেশনে আপনি আপনার মত প্রয়োগ করবেন এবং সেই মত প্রয়োগ করবার ক্ষেত্রে যখন সিদ্ধান্ত নেবেন কাকে আপনি ভোটটা দেবেন, সেই সময় আমার বক্তব্যগুলো আপনারা বিচার বিশ্লেষণ বিবেচনার জন্য আপনাদের কাছে আপনি উপস্থিত করে সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করে আমি আমার। এদিকে ইতিমধ্যে কৈলাসহরে নির্বাচনী জনসভা করে গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রকৃত বাম ও কংগ্রেস কর্মী সমর্থককে কেউ বামগ্রেসের কংগ্রেসের জোট আমল ও বামফ্রন্টের দীর্ঘ শাসনের রাজ্যে খুন হিংসা রাজনৈতিক সন্ত্রাসের কথা ভুলতে পারছে না উভয় দলের সমর্থক ও ক্ষতিগ্রস্তরা। সার্বিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে শাসক দল অনেকটাই এগিয়ে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।